প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগামী সাত ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পাফুলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের তাই বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছনোর জন্য সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর আইনজীবী সে কথা জানিয়েছিলেন বিচারককে বিচারক জানালেন কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক তাঁকে আদালতে থাকলেও তাই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ তার তরফে জামিনের আবেদন করা হয়নি বৃহস্পতিবার আদালতে পৌঁছলেও সিঁড়ি দিয়ে উপরে উঠে কক্ষে পৌঁছতে পারেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ তাঁর আইনজীবী জানিয়েছেন পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে ওঁকে যাতে শুনানি কক্ষে উপস্থিত হতে না হয় তার আবেদন জানান আইনজীবী এর পরেই বিচারক জানতে চান কোর্ট লকআপ থেকে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যায় কি না যদিও পুলিশ জানায় কোর্ট লকআপে ইন্টারনেট পরিষেবার সমস্যা রয়েছে এর পরেই বিচারক কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাকে হাজির করানোর কথা জানিয়েছেন এখন সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ এর আগে তিনি অসুস্থ জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন পার্থ সেই আবেদন খারিজ হয়েছিল বিশেষ সিবিআই আদালতে প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে রাখার নির্দেশ দিয়েছিল আদালত সূত্রের খবর পার্থের শারীরিক অবস্থা খতিয়ে দেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য সর্বক্ষণ সহায়কের প্রয়োজন নেই